প্রবল হট্টগোলের জেরে শুক্রবারের মতো মুলতবি করে দেওয়া হলো রাজ্যসভার অধিবেশন। এদিন বিরোধীদের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অগ্নিপথ প্রকল্প সহ একাধিক বিষয়ে আলোচনার দাবি জানানো হয়। দাবি মানা না হলে বিরোধীরা অধিবেশন কক্ষের ভেতরেই আলোচনার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এরপরে দিনের মতো কক্ষের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। চূড়ান্ত মুলতবির আগে এদিন সকালে অধিবেশন শুরুর পরই তা মুলতবি হয়ে যায়। এরপর অধিবেশন পুনরায় শুরু হবার পরই বিরোধী সদস্যরা আলোচনার দাবিতে ফের স্লোগান তোলে এবং প্ল্যাকার্ড নিয়ে উভয়ের কাছে নেমে আসেন। বিরোধী সদস্যরা এই বিষয়ে আলোচনার জন্য ধারা 267-এর অধীনে অধিবেশন স্থগিতের নোটিশ দিয়েছিলেন। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।